আমি মনে করি চূড়ান্ত বিচারে ভারতে ভারতীয় গণতন্ত্রে জয় হয়েছে সেখানে কিছু ছোটোখাটো সিমটম যে আমাদের মতো ছিল না তা না কিন্তু তারপরে চূড়ান্ত বিচারে জয় হয়েছে এক আমরা এরকম একটা নির্বাচন থেকে শিক্ষা নিব কি শিক্ষা নিব কি আপনি উনিশে এপ্রিল থেকে পহেলা জুন পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে আমরা তো সন্ধান সকালে ভোট হয়ে বিকালের মধ্যে ফলাফল ঘোষণা না করলে তো মোটামুটিভাবে মানে কালাম শুরু হয়ে যেতে পারে এখানে উনিশে জুন থেকে রাজনীতিটা ধৈর্য না এক ইভিএম কল বলার সাথে সাথে ইভিএম মানি না আমরা অমুককে মানি না আমরা কিন্তু ভারতীয় এই মানে নির্বাচনের মধ্যে অমুককে মানি না ইভিএম মানি না এতদিন ধরে নির্বাচন মানি না এই মানিনার স্লোগান ছিল না সমালোচনা ছিল কিন্তু মানিনার নির্বাচন স্লোগানটা ছিল না কাজে এটি হচ্ছে গণতন্ত্রের শক্তি যে আমরা আর এখানে শুধুমাত্র সরকার প্রসঙ্গ ছিল না সকল দল যেটা আপনি আপনার প্রশ্নের জবাবে বলি এই কংগ্রেস গত দশ বছর ধরে তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং সেই ঘুরে দাঁড়ানোর একটা ফলাফল তারা পেয়েছে এবং তারা রাজনীতিই করেছে শুধু রাজনীতির সবশেষ যদি আপনি দেখেন যে রাহুল গান্ধী যে কি বলে পদযাত্রা সারা ভারত ব্যাপী যে পদযাত্রা তার পাশে তার বোনকেও আমরা দেখেছি এবং প্রত্যেকটা মানুষের কাছে তারা গিয়েছে। তারা এই কথাটা তারা বিশ্বাস করেছে যে রাজনৈতিক দলের মূল শক্তি হচ্ছে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ যদি সঙ্গে থাকে হ্যাঁ কখনও ধর্মের কাঠ কখনো সাম্প্রদায়িকতার কার্ড কখনো ঈশ্বরের মানে প্রেরিত পুরুষ হিসেবে অনেক অনেক কিছু খেলার চেষ্টা করে কিন্তু এটা চূড়ান্ত বিচারে এটা বিজয়ী হওয়া যায় না যেটা বলা হয় যে কিছু কিছু মানুষকে কিছু দিনের জন্য বোকা বাড়ানো যায় কিন্তু সব মানুষকে সারাদিনের জন্য বোকা বাড়ানো যায় না ভারতে সেটি হয়েছে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে পশ্চিমবঙ্গ যারা আমাদের সীমান্তের কাছে যে পশ্চিমবঙ্গে একটা কষ্টের কারণ যে সেখান থেকে বাম ফ্রন্ট একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল বামের আর কোনো অস্তিত্ব থাকতো না মানে ভোটের রাজনীতিতে কিন্তু তারপরেও যে যেখানে নরেন্দ্র মোদী কতবার এসছেন অমিত শাহ কতবার এসছেন সেখানে মুসলিম কার্ড ইউজ করা হয়েছে সাম্প্রদায়িকতার কার্ড ইউজ করা হয়েছে তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে অসাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দিয়ে দিয়েছেন আমি মনে করি এই নির্বাচন থেকে এটা একটা মানে শিক্ষা গ্রহণ করার বিষয়